কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুক্তিযুদ্ধের বীর সেনানী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ দুপুর 1:20 শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের পেশ ইমাম মাওলানা খলিলুর রহমানের ইমামতিতে সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজা শেষ হওয়ার পর সর্বস্তরের জনগণ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শোলাকিয়া ঈদগাহ ময়দানে আশরাফের নির্বাচনী এলাকা সহ জেলা আওয়ামী লীগ ও সর্বস্তরের প্রায় 3 লক্ষাধিক জনতার অংশগ্রহণে জানাজা সম্পন্ন হয়। তার জানাজায় অংশ নেওয়ার জন্য সকাল থেকেই শোলাকিয়ার ময়দানে জনসমাগম বাড়তে থাকে। বেলা 12টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোলাকিয়া ময়দান। এখানে আগত শোকাহত নেতাকর্মী ও জনতা বলেছেন, তারা সৈয়দ আশরাফকে শেষ শ্রদ্ধাটুকু জানাতে এবং তার জানাজায় অংশ নিতে এসেছেন শোলাকিয়ায়। প্রিয় নেতার স্মরণে কিশোরগঞ্জের জেলা শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে আজ থেকে। কালো বেশ ধারণ করে রয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী সহ আশরাফের শুভানুধ্যায়ীরা। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত 3 জানুয়ারি রাতে ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আদি ইসলাম রাকিব, চ্যানেল 7, শোলাকিয়া ময়দান, কিশোরগঞ্জ।